জুসেপ্পে কন্তে নামক এক জনপ্রিয় নায়কের স্বেচ্ছায় বিদায়, খালি পড়ে আছে সাম্রাজ্যের মহানায়কত্বের আসন। কে হতে পারে ওই আসনের সম্রাট, কার হাতে বা দেয়া হবে 116,347 বর্গ মাইলের দায়িত্ব? ইতালির রাজনীতিতে অনেক হয়েছে জল ঘোলা, তাই তো রাষ্ট্রপতি নিজেই করল তার সুরাহা। সের্জো মাত্তারেল্লা এমন একজনকে চান যার হাতে রয়েছে অলৌকিক ক্ষমতা, তাই তো রাষ্ট্রপতির ইচ্ছায় জরুরিভাবে তলব করা হলো মারিও দ্রাঘি নামের এক সুপারম্যানকে, যার হাতে আর মেধায় নাকি রয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা। সময়টা ছিল 1947, রোমের আকাশে বাতাসে গ্রীষ্মের বিদায়ী প্রস্তুতি চলছে। ঠিক এমন সময় রাজধানীর কোন এক গলিতে রোমান ক্যাথলিক পরিবারে জন্ম নিল এক নবজাতকের। এরপর বেড়ে ওঠা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিজ জন্মস্থানেই। লাস আফেসিন্সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন এবং অর্থনীতির উপর পিএইচডি লাভ, এসব করেছে তার ব্যক্তিগত প্রোফাইলকে আরও সমৃদ্ধময়। অর্থনীতির উপর পিএইচডি করার পর তার কর্মজীবন অর্থনীতিকে ঘিরে হবে, এটাই স্বাভাবিক। মারিও 2005 সাল থেকে 2011 সাল পর্যন্ত ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। শুধু তাই নয়, 2011 থেকে 2019 সাল পর্যন্ত সমগ্র ইউরোপে সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের গুরুদায়িত্বটাও পালন করেছেন। 2012 সালের দিকে যখন সমগ্র ইউরোপ জুড়ে চলছে অর্থনৈতিক মন্দা, তখন তার বেশ কিছু সাহসী সঠিক সিদ্ধান্ত ইউরোপের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং তখন থেকেই কুড়িয়েছেন বহু প্রশংসার মালা। শুধু তাই নয়, তার তীক্ষ্ণ বুদ্ধি আর সাফল্যের জন্য বহু পুরস্কার আর সম্মাননার অধিকার হয়েছেন এই সুপারম্যান। বলতে গেলে ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই সরকারি আমলা হিসেবেই কাটিয়ে দিয়েছেন। মারিও দ্রাঘি মুদ্রার এপিটুপি যতটা ভালো চিনেন, ঠিক ততটাই অনভিজ্ঞ তার রাজনৈতিক ক্যারিয়ার। তাতে কি অর্থনীতির চরম অভিজ্ঞতা আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার রসায়ন ঘটিয়ে সুপার ক্যালিওর মতো সুপার কিছু করে দেখাবে, সেটা ভেবেই হয়তো রাষ্ট্রপতির পছন্দের শীর্ষে এই অর্থনীতিবিদ। বলা হয়ে থাকে সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সরকার ভাঙার অন্যতম কারণ হলো ইউরোপে ইউনিয়ন থেকে ইতালি প্রায় 222 বিলিয়ন ইউরোপেতে যাচ্ছে। এই বিশাল অর্থ কোথায় কিভাবে ব্যয় করবে তা নিয়ে দ্বিমত দেখা দিলে ফাটল ধরে ইতালির রাজনৈতিক দলগুলোতে, যার ফলশ্রুতিতে জুসেপ্পে কন্তে পদত্যাগ করতে বাধ্য হয়। তাই মারিও দ্রাঘি কি পারবে সেই 2012 সালে যেভাবে সমগ্র ইউরোপের অর্থনৈতিক ক্রাইসিস থেকে মুক্ত করেছিল, ঠিক সেভাবে ইতালির রাজনীতি এবং অর্থনীতির সমাধান করতে? মারিও দ্রাঘির এক পাশে এখনও প্রতিদ্বন্দ্বী সদ্য পদত্যাগী জনপ্রিয় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে, সাধারণ মানুষের নিকট তিনি এ সময়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বিরোধী দলীয় নেতা মাত্তেও সালভিনি এ যাবৎকালে সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতা। এমন একটা চাপের মধ্যে থেকে সম্ভাবনাময় শক্তিশালী সরকার গঠন করা ও সকলের নিরঙ্কুশ সমর্থন লাভ করতে পারাটা হবে মারিও দ্রাঘির জন্য এক বড় চ্যালেঞ্জ। কিন্তু সে তো চ্যালেঞ্জ নিতেই ভালোবাসে, চ্যালেঞ্জ নিয়েই তো এতটা পরিপক্কতার ক্যারিয়ার। এখন দেখা যাক অর্থনীতির মাঠে চরম সফল এই ব্যক্তি রাজনীতির মাঠে কতটা সফল এবং সুনাম বয়ে আনতে পারে, নাকি জীবনে অর্জিত সকল যশের খ্যাতি বিসর্জন দিতেই এসেছেন এই রাজনীতির মাঠে। এর উত্তর কেবলমাত্র সময়ে বলে দিবে। কাইম খান, ভয়েস বাংলা ইতালি, জেনোভা।